লক্ষ্মীবারে অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে। এছাড়া যারা এই দিনে নিরামিষ খানও না, তাদের পাতেও মোচার ঘণ্ট পড়লে কিন্তু মন্দ হয় না। আজকাল এই ঝামেলা এড়িয়ে চলতে চান অনেকেই, কিন্তু একটু মেহনতেই বানিয়ে ফেলা যায় এই মুখে লেগে থাকার মতন পদ। কিভাবে বানাবেন মোচার ঘণ্ট? প্রথমেই সেরে ফেলতে হবে ঝামেলার কাজটা। মোচা ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর জল ঝরিয়ে মোচা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিন, খুব মিহি করবেন না। কড়াইতে তেল গরম করে ফোড়ন দিন গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিন ছোট ছোট করে কেটে রাখা আলু। আলু ভাজা হয়ে গেলে এতে একে একে দিয়ে দিন জিরে, হলুদ, ধনে ও লঙ্কা গুঁড়ো। মশলা কষানো হয়ে এলে দিয়ে দিন মোচা। মোচার জল ছাড়লে দিয়ে দিন স্বাদমতো নুন ও চিনি। ঢাকা দিয়ে রান্না করুন কিছুটা জল দিয়ে। সবশেষে মিশিয়ে দিন সেদ্ধ ছোলা। এরপর ঘি, গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন মোচার ঘণ্ট।